প্রিয় ছাত্রছাত্রী এ পর্বেও সবাইকে স্বাগতম আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক গণিত সাবজেক্টে অন্তরীকরণ অধ্যায় আমরা আছি সাতাশতম ক্লাস হবে পার্ট টোয়েন্টি সেভেন চারটা কোয়েশন আমি দাঁড় করে রাখছি অন্তরীকরণ করবো এগুলার দেখো অন্তরিকরণ বা নাম্বার ওয়ান কী বলেছে দেখো ওয়াই ইকুয়াল ফাইভ ইন্টু ফোর এক্স বাই টু এক্স কিউব এটাকে আমরা এইভাবে সাজায় নিতে পারি একটা লাইন কি ফাইভ বাই টু ইন টু এক্স বাই এক্স কিউব একই কথা উপরে ওপরে গুণ নিচে নিচে গুণগুলো এটি হবে এখন অন্তরীকরণ করো ডি ওয়াই বাই ডি ডিএক্স ডি বাই ডিএক্স ওয়াই ডি বাই ডি ডিএক্স ওয়াইর মান কি ফাইভ বাই টু ই এক্স এক্স কিউব ফাইভ বাই টু ইন্টু অবস্থা আছে এটাকে মনে করো সামনেই লিখলাম আরেকটা লাইন বাড়তিই লিখি ছোট অঙ্ক যেহেতু ডিডি এক্স ই এক্স এক্স কিউব খেয়াল করো ভাগের সূত্র আমরা ভাগের সূত্র শিখেছিলাম ডি বাই ডি এক্স ইউ বাই ভি নিচে কী হবে ভি স্কোয়ার আর উপরে হবে ভি ডি ডি এক্স ইউ মাইনাস ইউ এক্স ভি দেখো ডি বাই এক্স নিচে ডি এর সাথে এক্স আসে এক্সের সাপেক্ষ আমরা অন্তরীকরণ করতেছি এক্সটা উপরেও আছে নিচেও আছে প্রথম উপরেরটাকে বলবো ইউ আর নিচেরটাকে বলবো ভি তাহলে কী হবে ভি স্কোয়ার ফাইভ বাই টু আছে এটা থাকবে ফাইভ বাই টু থাকলো ভি x² v dd x u v আগে নিশ্চিত v উপরেটা u এটা u আমরা কি v তাহলে v dd x u - u dd x v v বলতে কি x³ তাহলে কি থাকবে 5/2 x³ dd x e x কি হবে e x e হবে - ই এক্স ডিডি এক্স থ্রি এক্স স্কোয়ার মানে কি থ্রি এক্স থ্রি মাইনাস ওয়ান মানে কি হবে টু বাই এক্স পাওয়ারের ওপর পাওয়ার তেন দেখুন ছয় অর্থাৎ সিক্স হবে এখন দেখো আমরা ইজিলি এখানে কমন নিতে পারবো খ্যাল করো ফাইভ বাই টু আছে লিখলাম ফাইভ বাই টু আছে লিখলাম আমি তাহলে এখানে ওপরে দেখো এক্স কিউব আছে আর এখানে কী আছে এক্স স্কোয়ার আছে আমি ইজিলি এক্স স্কোয়ার কমন নিতে পারি আর এক্স এখানেও আছে এখানেও আছে আমি এক্সও কমন নিতে পারি তাহলে এখানে কি থাকবে শুধু এক্স থাকবে আর এখানে থ্রি থাকবে এক্স মাইনাস থ্রি বাই এক্স টু দি পর সিক্স এক্স টু দি পর সিক্সকে যদি আমি পার্ট পার্ট করি দেখো কী লেখা যায় এক্স টু দি পর স্কোয়ার ইন টু এক্স টু দি পর ফোর দুইটা বেজ একে একটা বেজ কমন নাও টু প্লাস ফোর মানে কি সিক্স হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করা যাবে তাহলে কি থাকবে ফাইভটা উপরে তুলে দাও ফাইভ ই এক্স এক্স মাইনাস থ্রি বাই টু এক্স টু দি পর ফোর কি কি কাটা গেছে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেছে তাহলে টুটা এক্স টু দি পর ফোর সাথে গুণ হবে আর ফাইভটা ই এক্স এর সাথে এই পুরো শিটার সাথে গুণ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দুই নাম্বারটা দেখো দুই নাম্বার কি বলেছে দেখো পি এটা আরও ছোট অঙ্ক অনেক সময় পরীক্ষার হলে তোমাদের এই ছোটো অঙ্কগুলো একটু কৌশল করে দেয় তোমরা ডালগোল হারায় ফেলে ভয়ে আতঙ্কে অ্যান্সার করতে পারো না এই কারণে এই অঙ্কগুলো নিয়ে আসা আমার ডিপি বাই ডি কিউ সমান চিহ্নের বামে পি আছে পি অধীন আর সমান চিহ্নের ডানে কিউ আছে এটা হচ্ছে স্বাধীন অধীনের পরিবর্তন অর্থাৎ পি এর পরিবর্তনের উপরে স্বাধীন কিউয়ের পরিবর্তন নিচ্ছে তাহলে ডি বাই ডি কিউ ইন্টু পি বলা যাবে এরপরে ডি বাই ডি কিউ পি এর মান কি ওয়ান বাই ওয়ান মাইনাস কিউ দেখো কিউয়ের সাপেক্ষে করতেছে কিউটা কে নিচে আসে ওয়ান বাই এটা পুরাটাকে আমি কিউ ধরতে পারি ডিডি এক্স ওয়ান বাই এক্স সূত্র দেখো ডিডি এক্স ওয়ান বাই এক্স কে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে কী হবে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কিউ স্কোয়ার পুরাটাকে আমি এক্স ধরলাম বা কিউ ধরলাম এটা কি শুধু কিউ বা শুধু এক্স ন এই কারণে আবারই অংশটাকে করতে হবে ডি বাই ডি কিউ ওয়ান মাইনাস

তারপরে কী হবে ভি এক্স ইউ মাইনাস ইউ ডিডি এক্স কি হবে ভি এখন দেখো ওয়ান মাইনাস এক্স তার উপরে স্কোয়ার নিচে আছে এটা লিখলাম ওয়ান মাইনাস এক্সের সামনে কিছু নেই ওটা যা আছে তাই থাকবে আর ডিডি এক্স ওয়ান মানে কি কনস্ট্যান্ট মানে কি জিরো প্লাস ডিডি এক্স এক্স মানে কি ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স ডিডি 1 ওয়ান মানে কি জিরো মাইনাস দিলাম ডিডি এক্স কনস্ট্যান্ট মানে কি জিরো এই মাইনাস দিলাম আর ডিডিএক্স এক্স কী হবে ওয়ান প্লাস ওয়ান দিয়েটাকে গুণ প্লিটেই হবে ওয়ান মাইনাস এক্সই হবে আর এখানে কি আছে জিরো মাইনাস মানে কি মাইনাস মনে মাইনাস ওয়ানটার সামনে ইন্টু অবস্থা আছে তাহলে কি হবে প্লাস ওয়ান এখন গুণ করো ওয়ানকে ওয়ান এক ওয়ান প্লাস এক্স

এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওপরের আমরা একটা সূত্রের সাদাই নিতে পারি দেখো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস থ্রির উপর স্কোয়ার তাহলে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি নিশে যা আসে তাই লিখলাম যা আসে এক্স টু দি পর ফোর আছে স্কোয়ারের উপর স্কোয়ার দিলাম ফোরই হয় থ্রির উপর স্কোয়ার দিলে কি হবে নাইনই হবে তাহলে ওয়াই কোয়াল কি হচ্ছে এক্স স্কোয়ারটা হলো এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এক্স স্কোয়ারটা এ থ্রিটা হচ্ছে বি এ প্লাস বি এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল এক্স স্কোয়ার মনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি নাকি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার এখন দেখো সমান চিহ্নের বামে কি আছে অধীন ওয়াই অধীন এর পরিবর্তন উপরে আর স্বাধীন এক্সের পরিবর্তন নিচে

আমরা কি লিখতে পারি এটা গুণ করে দাও টু এক্স কিউব জিরোর তো ভ্যালু নাই বা প্লাস জিরো লেখলা তুমি মনে করো এটা দিয়ে এটা গুন করলো এটা দিয়ে এটা গুন করলাম প্রয়সিসটা সামনে ভাবো কী হবে টু এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টেন কোনো ছয় এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে টু এক্স কিউব টু এক্স কিউব কাটা কি থাকবে সিক্স এক্স বাই এক্স টু দি পর ফোর মানে কি উপরে একটা এক্স আর নিচের চারটা এক্স গুণ অবস্থা আছে এক্স টু দি পর ফোর মানে কি চারটা এক্স গুণ অবস্থা আছে তাহলে একটা উঠে যাবে এক্স কিউব থাকবে আর ওপরে থাকবে সিক্স এটি হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পারছো রিয়ার স্টুডেন্টস এরপরে যদি কেউ সমস্যা মনে করে থাকে এগুলো কোনো অঙ্কে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবো আমি কোনো একটি পর্বে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ